বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি স্মরণ করতে চাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি আরও স্মরণ করতে চাই আমাদের কারাবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওনাদের ধন্যবাদ জানাতে চাই যে আমাকে আজকে এত বড় একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছে কম বয়সে। আপনারা দেখছেন যে আমার সাথে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র এবং আমার শ্রদ্ধেয় চাচা মির্জা আব্বাস চাচা উনি আছেন, এবং বাম পাশে আমার চাচি আফরোজা আব্বাস উনি আছেন। তো আজকে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ হয়েছে এই নির্বাচনকে ঘিরে। আমরা যে একটা দেশ যে একটা সংকটময় ক্রান্তিকাল অতিক্রম করছে, দেশে গণতন্ত্র নাই, ভোটের অধিকার নাই, তো সমগ্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং নগরবাসী এবং দেশবাসী আজকে ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধভাবে এই মোকাবেলা করব এবং এই নির্বাচনে আমরা বিজয় আমাদের নিশ্চিত ইনশাল্লাহ। বিজয় আমাদের থেকে কেউ নিতে পারবে না, আমরা বিজয় ছিনিয়ে আনবো। এবার এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ বলা এখনো সময় আসেনি, সেটা আরও কিছুদিন পার হলে আমরা বলতে পারবো যে সবার ভূমিকা কি হচ্ছে এবং আপনারাও নিজেরাও তো দেখতে পারবেন নির্বাচনের পরিবেশ। আমি বলতে চাই যে এই যে আজকাল উন্নয়নের একটা ধোঁয়া উঠেছে, এই উন্নয়ন সেই উন্নয়ন, আমরা উচ্চশিক্ষিত, আমরা জানি দেশকে এবং নগরকে কীভাবে উন্নয়ন করতে হয়। বিশ্বের সব থেকে বিশেষজ্ঞদের এনে ঢাকাকে উন্নয়ন করা কোনো ব্যাপারই ছিল না। যে পরিমাণ অর্থ পাচার হয়েছে গত 12 বছরে, সেই অর্থ যদি আজকে বাংলাদেশের ইকোনমিতে থাকতো, শুধু ঢাকা না, আমি মনে করি বাকি 5টা মেট্রো বড় মেট্রোপলিটন সিটি আজকে উন্নত শহর হতো এবং দেশ আজকে আসলে একটি উন্নত এবং মধ্যম উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হতো, কিন্তু সেটা আসলে হয় না। এই কথা তো আমি বারে বারে বলে আসছি, এই একই নির্বাচন কমিশনের অধীনে তো 30 জানুয়ারিতে কি হয়েছে আপনারা দেখেছেন, তো তারপরে কি আমার আস্থা কতটুকু থাকতে পারে একজন প্রার্থী হিসেবে, সেটা আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই। তারপরেও যেহেতু সামনে আরেকটা সুযোগ এসেছে ওনাদের ভুল সংশোধন করার, আশা করি ওনারা সেটা সেটি করবেন। এটা সম্পূর্ণ ভুল কথা, আমার সাথে কোনো শত লোক আসেনি। আমার ডান পাশে আমার মির্জা আব্বাস চাচা আছেন, বাম পাশে আফরোজা চাচি আছেন, আমাদের মহানগরের সাবেক সেক্রেটারি এবং সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম আছেন, আর আমার ভাই আছেন, তো আর আমি সহ সর্বমোট 5 জন এসেছি। এখানে বহু কাউন্সিলর প্রার্থীরা আছেন, বহু আশেপাশে এলাকার বাসিন্দারা আছেন, তারা ভিড় করলে সেটা দায়িত্ব আমার নয়। আমি ঢাকাবাসীর দোয়া চাই, আপনারা দোয়া করবেন আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন যাতে আমরা ওনাকে মুক্ত করে আনতে পারি ইনশাআল্লাহ। ধন্যবাদ।